খাজা নাজিমউদ্দিন গভর্নর জেনারেল আসেন ওখানে ওই গোপালগঞ্জে। এখন বঙ্গবন্ধু স্টেজে উঠিয়ে ভাই সব আমি আপনাদের কাছে বলতে চাই যে এই গোপালগঞ্জের প্রত্যেক খানা চৌকিদারি খানা হিসেবে টাকা নিয়েছে মসজিদের চান্দা হিসেবে, সেখানে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবার কাছ থেকে চার ছানার কাছে টাকা নিয়েছে। এই টাকা জিন্না ফান্ডে নাম করে নিয়ে পার হয়েছে। আপনারা বললে এই টাকা এখান থেকে নিতে দেব না, তবে এই গোপালগঞ্জ স্বার্থে এখানে কলেজ দিয়ে যেতে হবে। এরপর তো আর কি ওয়াহিদুজ্জামান সাহেবরা বলেন যে এই যে এটা থামানো যাবে না, সেটা ঠিক আছে নাজিমউদ্দিন সাহেব বললেন আমি কলেজ দিয়ে যাবো, সুস্থভাবে মিটিংটা হয়। উঠেই বললেন গোপালগঞ্জ এই মিটিং শুরু হওয়ার আগে আমি একটা কলেজ দিয়ে যাচ্ছি, তবে কলেজটার নাম হবে জিন্না সাহেবের নাম অনুসারে কায়দাজম মেমোরিয়াল কলেজ। মুজিব ভাই কলেজ দিয়ে নাম হয় হোক, আমার কলেজ তো হোক, সেইখান থেকে কলেজ হয়ে গেল।